আজকে কয়টা আছে ভাই? আজকে ছিল ভাই 8টা। 8টা গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ারমারি পোষট থেকে আমরা অবস্থান করতেছি। অন্যান্য দিনের মতোই বাছুর গরু যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে আমি আজকে জানাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর আজকে তারিখ 17 তারিখ অক্টোবর মাস 2024 রোজ বৃহস্পতিবার। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের আমদানিকৃত বাছুর গরুরই বর্তমান বাজার মূল্য আমরা জানতে চলেছি, সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে, না টেনে দেখার চেষ্টা করবেন, টানলে অনেক কিছু মিস করবেন। আর কথা না বাড়াই, আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। গরু মালিক আর কেউ নয় আমাদের, কি জানো নাম ভাই আপনার? শাহাবুল ইসলাম। শাহাবুল ইসলাম, শাহাবুল কয়টা আছে ভাই আজকে? 5টি ছিল, একটা বেশি, 4টা আছে আর, মাশাআল্লাহ। এটা কি জাতের তোমার গরু? পাকিস্তানি শাইওয়াল। পাকিস্তানি শাইওয়াল, পাকিস্তান থেকে নিয়ে এসেছো মিয়া ফাউল? পাকিস্তানি শাইওয়াল ওই জাতটাই সার বাচ্চা। হ্যাঁ ভাই, সেটাই সাইজদামি করছি। আসলে পাকিস্তানি বীজ তো আমাদের এখানে ব্যবহার হয়, পাকিস্তান থেকে হয়তো পরম্পরা এসেছিল আমাদের এখানে গরু, সেই বীজগুলো নিয়েই নাড়াচাড়া। তো যাই হোক, বয়স কেমন এটার? বয়স 8 মাস। 8 মাস, আচ্ছা। কত নিবা এটা, বেজবা কত? 110 চাচ্ছি ভাই। আর বেজবা কত হলি? 86,000 হলি বেচি তো। মাত্র 110 থেকে 86 নেম পড়লে, মানে 120 এরকম করবি ভাই, বাজার কম এই জন্য সস্তায় দিয়ে দিচ্ছেন। আবার সস্তায় কিনাও আছে না? দামি দামি মনে হচ্ছে তাই আর কি বললাম। যাই হোক, আসেন ঘাস আর খাইয়েন না, এই গরু সম্পর্কে আমাদের বলেন। শীতের জন্য কালেকশন করেছেন? এইগুলো কেন আর নাই? আরো সেটাই, এই গরুটা তো সুন্দর, কি জাতের এই গরুটা? পাকিস্তানি ক্রস। আচ্ছা যাই হোক, কত চাচ্ছেন এটা? 110 দাম চাচ্ছি। বয়স কেমন? 10 মাস। 10 মাস, কত বেচবেন? কত 95? হ্যাঁ ঠিক আছে, দাম কম চাচ্ছেন, বাজার কম দামও কম চাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাম কম বলছেন, ভালো লাগছে শুনতে। আপনি তো সবসময় আগুন আগুন দাম বলেন গরুর, আজকে ঠিক আছে। আপনাদের শার্ট করার জন্য গরুর বাজারে এরকম নরমই হওয়ার দরকার আছে, অন্যান্য সময় তো আর মনে করো যে সও না, অল্প দামে গরু বেচো না। যাই হোক ভাই, এটা এটা কি জাত মানের আর কত টাকা নিবা এটা? এই বাচ্চাটা তো সুন্দর ভাই, পার দিকগুলো অনেক সুন্দর, ভালো মানের বাচ্চা ভাই এটা। এটার কালারটা আসলে একটু আনকমন, কত চাচ্ছেন এটা? 95 কত বেচবেন? দুটাই 95 করে চাচ্ছি। এখানে আশরাফুল থেকে দুইটা গরু দেখবো। আশরাফুল ভাই, তোমার চেহারাটা একটু দেখাও, কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছো না? জি ভাই। কয়টা আছে আজকে? ছিল ভাই 4টে ভাই। হ্যাঁ সেখানে দুটো আছে, দুটো আছে ভাই। এই কালোটা কি জাত মানের সুন্দর গরু? এটা অরিজিনাল 100 ছায়াল বাইসা। দর্শক চালি চিনে নেবে, আমার বলা লাগবে না ভাই। গরু যেদিকে পালা লোক থাকে সে চিনে নেবে ভাই, এটা কি জাতের কি মানের গরু। দাঁত তো হয়নি না? না ভাই, দাঁত নেই ভাই। এই বয়স মনে করেন বছর একটু পার হয়েছে এরকম। তাই কত চাচ্ছেন এই কালোটা? এটা কালোটা ভাই চাচ্ছি, চাওয়া দাম 65, কোনো ব্যক্তি যদি নেয় কোনো দাম নাই, 45,000 দাম। দাম হয়েছে কি হাটে? জি ভাই। কত হয়েছে? এই 35-40। আর কালোটা, এই সরি এই লালটা? লালটা ভাই খুব জাত মানের গরু, তাহলে চিনে নেবে দেখেন, 4টি পা হাত পা নাভি কম্বল। আর সুন্দর আপনার গরু দুইটাই সুন্দর।
এটা কত যাচ্ছে? এটা ভাই চা দাম 75, কোন ব্যক্তি যাইতে নাই, এটার দাম নব একই দাম 55। দাম কত পেলেন? এটা দাম পেয়েছি ভাই 45-40। আচ্ছা আচ্ছা, জোড়া যদি নেই কত নেবেন? জোড়া যে কোনো ব্যক্তি নাই, আপনার দাম নব 2,85,000 হলেই দেবো একই দাম। দেবেন না? জি ভাই। ঠিক আছে, আসলে বলবেন আপনার ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার 01-8-7623-6343। ঠিক আছে, আমরা কাকার কাছে চলে আসলাম। নাম ঠিকানা বলো। জাহিদুল ইসলাম। বাড়ি কোথায়? দর্শন আকন্দ ওড়িয়া। তাহলে তো হাটের পাশেই বাড়ি। হাটের পাশেই বাড়ি। গরুগুলো তো ফেরত চলে গেলেও সমস্যা নেই? না, বেশি ভাড়া লাগবে না। না লাগে না ভাড়া? না না ভাড়া, গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া। আচ্ছা, কয়টা আছে কাকা আজকে? এই 5টা আছে। আচ্ছা, তাই বাড়ির কাছে বাজার হইলে অনেক সুবিধা। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ঠিক। আচ্ছা যাই হোক, অনেক সুবিধা থেকে আপনাদের কাছে যে সমস্ত কাস্টমার আসবে তাদেরকেও কিন্তু সুবিধা দিতে হবে আপনাদের। হ্যাঁ দিতে, অবশ্যই দিতে হবে। ঠিক না? হ্যাঁ ঠিক আছে। তো সব মিলিয়ে আমরা আপনাদের কাছ থেকে আজকে গরুর দাম জানবো, খুবই সীমিত রেট চাবেন। হ্যাঁ, কাছাকাছি হইলে আপনারা বিক্রি যেটা আর কি করবেন। ভিডিওতে দাঁড়িয়েছেন দেখে দাম বেশি চাবেন? না না চাবো না। আপনাদের কাছে আমি আসলে নিজে থেকে বলতেছি, কারণ আমরা যে ভিডিওগুলো কাকা দিই ম্যাক্সিমামই সবাই দাম বেশি চাই, যার কারণে আমরা আমাদের হাটের বদনাম করি। হ্যাঁ তা তো। তো যাই হোক, আপনার এই গরুটা কি জাত মানের? সব সাইওয়াল। সবই সাইওয়াল? সব সাইওয়াল। এই গরুটার বয়স কি কম? একটু কম, এখন দাঁত হয় না, একটারও দাঁত হয়। কেবল দাঁত হয়েছে? না দাঁত হয়নি, এখনো দাঁত হয়নি। দাঁত হয়নি। কত চাচ্ছেন এটা? এটা? হ্যাঁ এটা 32 দাম চাচ্ছে। আর বেচবেন কত? 22,000 হলে বেশি। 22,000 হলে বেশি? 22,000 হলে বেশি। দাম হয়েছে কি কাকা এটা? হ্যাঁ দাম হয়েছে। কত বলেছে? 15-16 দাম বলছে। 15-16 দাম বলেছে? হুম বলেছে। তাই দর্শক, এই গরুটা বলতেছে 15-16 দাম বলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেরটাই যাই আমরা কাকা। হাই, তারপরের এই গরুটা কি জাত মানের কাকা? সবে একই জাত, একটু বললেন একই পার্সেন্ট একটু কম বেশি। কম বেশি আছে। এটার কত টাকা চাচ্ছেন? এটা? হ্যাঁ এটা চাচ্ছে হলো 20,000। 20,000 টাকা এটা চাচ্ছেন? না হ্যাঁ 20,000 চাচ্ছে। এটা কত বেচবো? একটু 12,000 হলে দিত। 12। তারপর একটা দেখবো, তারপর একটা কালো গরু দেখতে পাচ্ছি আমরা। এটার কত দাম চাচ্ছেন কাকা? এটা? হ্যাঁ এটা 35 দাম চাচ্ছে। 35,000 টাকা দাম চাচ্ছে কাকা। এটার কত হইলে বেচবেন? এটা 25 হলে বেচি। 25? 25 একদম? 25 একই দাম ধরে সুযোগ আছে? না সুযোগ না, একদম আর সুযোগ নেই। না তাই। তারপরে আমরা দেখবো আরও একটা লাল, এটা কত চাচ্ছেন কাকা? এটা 35 দাম চাচ্ছে। 35? 32 আছে দাম চাচ্ছে। আচ্ছা এটা কত বেচবেন একদম বলেন? একদম একদম 20,000। 20? 20,000 ভাই। 1,20,000? 1,20,000 শেষ। একটা গরু আছে, এই গরুটা আর কি কি বলবো, চকলেট কালার? না হ্যাঁ চকলেট কালার। এটা কত চাচ্ছেন কাকা? এটা যাই যাই 25,000 নেবে একই দাম, কোনো দাম একদম 25? একদম 25। এটা দাম আর ছেলেন না, কিন্তু যেটা বেচবেন সেই জায়গায় বলেন 25 একই দাম, কোনো দাম। যাই হোক, আপনার ফোন নাম্বারটা বলেন। 01-940-4543-43। ঠিক আছে চাচা, 45-17-43। না ভাই ভালো আছেন? জি ভাই। নাম কি আপনার? মামুন। মামুন ভাই, মামুন ভাইয়ের আসলে নামটা আমি ভুলে যাই, ভুলিয়ে ফেলি আসলে। তো সব মিলিয়ে ভাই কয়টা ছিল আজকে আপনাদের? আজকে 3টা ছিল, একটা বিক্রি হয়েছে, আর 2টা আছে। একটা তো বিক্রি করেছেন, খরচটা তো উঠছে আজকে হাটে আসার। আছে মোটামুটি, তাই না? এটা কি জাত মানের গরু আপনার? এটা 100 ফ্রিজিয়ান আছে। 100 ফ্রিজিয়ান? দশের নিচে আসা নাই? না দাম কত পেয়েছেন আজকের হাটে? দাম 100 পর্যন্ত পেয়েছে। 1,00,000 পেয়েছেন? না ঠিক আছে। আর একটা বাচ্চা আছে, এটা কি জাত মানের? এটা পাকিস্তানি সাইওয়াল। এই সাইওয়াল বাচ্চাটা কত নেবেন? এটা চাচ্ছি 95। বেচবেন কত? এটা বেচা কিনা 90 থেকে কিছু কম হলে বেচা কিনা যাবে। আমি তো ভাবলাম 75 বলবেন আপনি। না না না, কিনা নাই, যেরকম কিনা সেইভাবে চাওয়া, তাই না? ঠিক আছে ভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন। 01-962-73-2225। ধন্যবাদ ভাই। রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা সবসময় দেখি বাজারের সেরা গরু, আজকে উনি বি ক্যাটাগরির গরু নিয়ে এসেছে। সব সব মিলিয়ে বাজার তার থেকেই শুনি,
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু রেখেছে খুব ভালো রেখেছে ভাই। আমি তো আশ্চর্য, আপনি তো এমন গরু আমদানি করেন না ভাই। বাজার যখন যেমন চলে ঠিক সে এমন কোয়ালিটির বাইসা নিতে হয় আমাদের। এই যে ব্যবসায়ীর মতো আপনি একটা কথা বলেছেন ভাই, কইতলি সব রকম জিনিস কিনতে হয় ভাই। জি জি জি, ঠিক তাই ঠিক তাই। তুবেল ভাই, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আসলে এই সমস্ত ব্যবসায়ী লোকজনের আশেপাশে চোখ থাকলে আসলে নিজেদেরও কনফিডেন্স বেড়ে যায় ব্যবসার প্রতি। জি ভাই। তো সব মিলিয়ে ভাই এই বাচ্চাগুলো এভারেজের দাম জানবো। হ্যাঁ ভাই, এগুলো এভারেজের দাম চাচ্ছি 91 কেট পিস দাম চাচ্ছি। হ্যাঁ, নীলি পরে কমজম করে আছে। আছে না? জি, 91 করে এভারেজের দাম চাচ্ছি। দাম চাচ্ছি আর নীলে আপনার কমজম আছে। জি জি, কম করে আছে। কত কম না আশপাশের লোক আছে বলে বলছেন? না আছে না বলা যাবে, সমস্যা নেই। 80-85 করে হলে দেওয়া যাবে। 80-85 হলে দিতে পারবে। দর্শক রুবেল ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর চারটা গরু নিয়ে এসেছিল। এইগুলো বি ক্যাটাগরির, 91 করে চাচ্ছে। জি, এগুলো আপনার চাষি মানুষরা পুষলে আপনার লাভজনক হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো চাষি মানুষরা পুষলে ঘাসিরা ঘাস মাস খাইয়ে এগুলো মতন করে তৈরি করা যাবে। বাড়ির খন্দ গুটো খেয়ে বড় হয়ে যাবে গরু, তাই না? জি ভাই, সেটাই সেটাই। তবে চাষিদের আনাগোনা হাটে খুব কম না ভাই? কম, একটু কমই আছে। আসলে এই যে সব থেকে বেশি ক্ষতি করে ফেলেছে বিচুলিটা। এর আগে দানার দাম বেড়েছিল, ব্যাপার ছিল না, কিন্তু বিচুলির দামটা বেড়েছে। মানুষের গরু পোষার আসলে ইচ্ছা আকাঙ্ক্ষাটা নষ্ট হয়ে গেছে। ফোন নাম্বারটা বলবেন। জি ভাই, ফোন নাম্বার 01918-39-74-18। ঠিক আছে ভাইয়া। দর্শক, এখানে আমি দুইটা গরু দেখতেছি। এই ছোট ভাই আমারও অনেক ছোট হবে, ইয়াং ম্যান পুরো। ভাই পড়াশোনা করো? জি ভাই, গুড। পড়াশোনার পাশাপাশি ও এখনই ব্যবসা করে, যাক ভালো। সব মিলিয়ে কয়টা আছে? দুইটাই ভাই? জি ভাইয়া, দুইটা। দুইটা কি জাতের গরু জানো তুমি? অবশ্যই জানবা, শিক্ষিত মানুষ, তুমি জানবা না কে জানবে? পাকিস্তানি শাহিওয়াল। বয়স কেমন হয় ভাই এদের? 6-7 মাস। 6-7 মাস। আচ্ছা, গরুর ব্যবসা কতদিন আছে তুমি? 2 বছর। 2 বছর। কোন ক্লাসে পড়তেছো? ইন্টার সেকেন্ড ইয়ার। গুড, ঠিক আছে, পড়াশোনাও করো ব্যবসাও করো। ভাই কেমন চাচ্ছো এই জোড়া? জোড়া চা দাম আসছে 1,55,000। 1,55,000। তাহলে পিস কত করে পড়তেছে ভাই? 1,27,000 প্লাস। হ্যাঁ, এরকম 27,000 এরকম। কত হইলে বেশ ভাই এগুলো? তুমি 35 দাম পেয়েছো আজকের হাটে? জি পাইছি। কত করে ফেলে দাম? 30 পর্যন্ত পেয়েছো, মাত্র 5,000 টাকা তফাত। 5,000 টাকা হইলে এতক্ষণ তুমি বিক্রি করে বাড়ি চলে যেতে না? জি জি। তাই আচ্ছা ভাই, বলো তো বাজারের অবস্থা কি? বাজার কি ডাউন? জি ভাই, একেবারেই ডাউন। কাস্টমার কম না? আর এখন তো বিচুলির দাম আগুন। নাম কি ভাই তোমার? অমিত আছে। অমিত ভাই, আমাদের ছোট ভাই। বাসা কোথায় তোমার? দর্শন। দর্শন আছে? আচ্ছা আচ্ছা। তোমার ফোন নাম্বারটা বলো ভাইয়া। 09। হ্যাঁ, 4587-3420। দর্শক, গরু পছন্দ হইলে অমিতের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। ও একজন শিক্ষিত ব্যাপারী বললে বলা যায়। ছোট ভাই পড়াশোনাও করে, পাশাপাশি গরুর ব্যবসাও করে, ভালো লাগলো। আসলে আমরা সবাই যদি ওর মতো হতে পারতাম তাহলে আর কেউ বেকার থাকতাম না। ঠিক আছে ভাইয়া, থাকো। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, এই ডাউন বাজারেও আপনি গরু বেচা কিনা করে কেমনে বাড়ি চললেন বলেন তো? লসে দিয়ে যাচ্ছেন নাকি? লস হয়, লাভ হয়, ওভারঅল আর আশীর্বাদ সব দোয়া। না সেটাই দর্শক, আমি ওনার ডুগডুগি হাট থেকে বেশ কিছু গরুর ভিডিও দিয়েছিলাম, সেইগুলো সব বিক্রি করে আবার নতুন কালেকশন করেছে। আসলে আমরা এর আগে কালচারটা এমনই ছিল যে যারা আর কি এমন হাটে রানিং বেচা কিনা করে, এরা গরু নেয়, নিয়ে আসে, বিক্রি হয়ে যায়। বেশ কিছুদিন ধরে অনেকেই গরু বেচতে পারছে না, এক গরুই বারবার ঘুরাচ্ছে। কিন্তু জাহাঙ্গীর ভাই একটু আর কি আলাদা বর্তমান বাজার হিসাবে, আগের মতো তার বেচা কিনা আছে, আমদানি আছে। আজকে কয়টা আছে ভাই? আজকে ছিল ভাই 8টা। 8টা গরু ছিল, তার মধ্যে আছে এখন মাত্র 5টা, 3টা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ। এখনো তো মোটামুটি কাস্টমারের ভিড় আছে, মনে হয় এখনো 2-3টা বেচে ফেলতে পারেন না? দাম দর তো হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভাই এভারেজ দাম জানবো, কেমন চাচ্ছেন এই বড় তিনটার দাম বলেন তো কেমন? বড় তিনটা চা দাম চাচ্ছে ভাই 105 করে। এগুলা 90 হলে বিক্রি করবো। 90,000 টাকা করে বেচতে পারবেন। এই বড় তিনটার দাম কেমন পেয়েছেন? 90 ভেঙে ভেঙে দাম পাচ্ছি। আচ্ছা, আর এই ছোট দুইটা? ছোট দুইটা দাম চাচ্ছি 95 করে, ওই দুইটা 85 হলে করে বিক্রি করবো। এই ছোট দুইটার বয়স কেমন হতে পারে ভাই? ওটা আনুমানিক 6 মাস। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর ভাই অনেক সংক্ষেপে আজকে জাহাঙ্গীর ভাইয়ের তথ্যগুলো আমরা নিয়ে নিতে পারলাম। আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 01928-436-340। দর্শক, গরুগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর, তার মধ্যে একটার গায়ে একটু দাগ আছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে বড় হলে, আরও কারণ ছোট গরু তো পার্সেন্টেজ খুবই ভালো। হ্যাঁ, এটার পার্সেন্টেজ ভালো।